তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ দুই কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হলো পৌর পরিষদের কনফারেন্স হলে। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান নীতিন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রূপক সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবক রঞ্জিৎ সূত্রধর সহ অন্যান্যরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে আইএএস ছাত্রী শতাব্দী মজুমদারকে এবং জার্মান সরকার থেকে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2020 পাওয়া ছাত্রী পারমিতা ঘোষ দুই ছাত্রীকে পুষ্পস্তবক উত্তরীয় লোকনাথ এবং মা দুর্গার প্রতিমূর্তি দিয়ে সংবর্ধনা দেন এলাকার বিধায়িকা কল্যাণী রায়। সংবর্ধনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায় দুই ছাত্রীর ভূয়সী প্রশংসা করেন। এই দুই ছাত্রী গোটা দেশের নাম যেমন উজ্জ্বল করল, তেমনি এ রাজ্যেরও গর্ব তারা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ ভিউ 365। তেলিয়ামুড়ার জনগণ থেকে আমি যে ভালোবাসা পাচ্ছি আমি সত্যিই আপ্লুত। আর আমি আমার ছোট ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই কি, যেরকমটা শতাব্দী দেবী বললো কি, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তোমরা যদি তোমাদের পছন্দের পড়াশোনা নিয়ে হার্ডওয়ার্ক করে যাও তাহলে সাফল্য আসবেও। আমরা অনেক ছোট রাজ্য থেকে আছি বলে তোমরা ভাববে না কি আমাদের অনেক ধরনের বাধা বিপত্তি আসবে ফেসিলিটিস নিয়ে, কিন্তু তোমাদের অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের মাধ্যমেই তোমরা এগিয়ে যেতে পারবে। আর বাকি আমি বলবো কি, তোমরা তোমাদের শিক্ষা দীক্ষা দিয়ে এবং গুণ দিয়ে দেশের সকলের জন্য কাজ করবে। যেরকম আমি কৃষিক্ষেত্রের জন্য কাজ করছি, তো আমি চাই যে আমার গবেষণা কৃষকদের, ছোটো ছোটো কৃষকদের সাহায্য করবে। এরকম তোমরা যে যে ধরনের শিক্ষাতেই যাও না কেন, সবসময় পিপল ফার্স্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করে যাবে। আর তোমাদের যদি আমার থেকে কোনো কিছু জানতে হয়, যোগাযোগ করতে হয়, তো নিশ্চয়ই আমার সাথে আসবে, আমার বাড়িতে আসবে, আমার সাথে কথা বলবে। কি দেখেছি এত এগ্রি বিএসসি পাস করে, কেউ কেউ এগ্রি বিএসসি করে হয়তো পিএইচডি করার চিন্তা করত, তারপর চিন্তা করতো কিভাবে একটু চাকরি পাওয়া যায়। কিন্তু আমাদের পারমিতা সেই জায়গা থেকে অনেক অনেক বেশি চিন্তা শক্তিকে তার প্রসারিত করে আজকে তো দিগন্ত খুলে দিয়েছে জার্মান গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2020-তে, যেখানে 589টা ৮৯ জন পার্টিসিপেন্ট আমাদের সেখানে পার্টিসিপেট করেছিল। সেখান থেকে 22টা দেশের মধ্যে 25 জন সিলেক্টেড হয়েছে, তার মধ্যে আমাদের পারমিতা রয়েছে ত্রিপুরা থেকে। আজকে মানে যেদিন আমি শুনেছি আমার মনে হয়েছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এরকমও হয়। এতটা পাওনা ছিলাম আমরা, আমাদের কাছে এটা অকল্পনীয় ছিল যে দুটি মেয়ে আমাদেরকে এতখানি গর্বিত করবে। একটা সময় কন্যা ভ্রূণ হত্যা করা হতো, বলা হতো মেয়েরা পরিবারের বোঝা। নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী বলেছেন না, বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়েদের সমান অধিকার আইনে রয়েছে, কিন্তু বাস্তবে সেটা আমরা দেখিনি। অনেক মেয়েকে, অনেক গৃহবধূকে আমরা কোনের জন্য জ্বলন্ত মরতে পর্যন্ত শুনেছি, দেখেছি, সাক্ষী হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারেনি, মানসিকতার পরিবর্তন হয়নি। কিন্তু সেই জায়গায় থেকে ব্যতিক্রমী হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে আমাদের শতাব্দী, আমাদের পারমিতা। পারমিতা কৃষকদের, ভারত কৃষি প্রধান দেশ, লক্ষ লক্ষ কৃষকের স্বপ্নকে বাস্তবায়িত করবে। ভারতবর্ষের ছোট্ট প্রান্তিক রাজ্য ত্রিপুরার মতো ক্ষুদ্র একটি রাজ্যে, তার মতো তেলিয়ামুড়ার মতো একটা গ্রামীণ এলাকার মেয়ে পারমিতার দেশ, লক্ষ লক্ষ কৃষকের সেই স্বপ্ন মাথার ঘাম পায়ে ফেলে চাষাবাদ করে ফসল তুলে আমাদের ক্ষুধা নিবৃত্ত করার জন্য যারা পরিশ্রম করছে, তাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে আরো সুন্দর করে সহজ উপায়ে ফসল ফলানো যায়, তার জন্য পারমিতা সেই জায়গায় এসছে। পারমিতা
তার প্রশিক্ষণ, তার পড়াশোনা, তার অধ্যবসায় দেশের কৃষকদের নিয়ে, দেশের কৃষিকে নিয়ে আমরা গর্বিত। পারমিতাকে পেয়ে আমরা গর্বিত, শতাব্দীকে পেয়ে।